তাহলে দুর্গাপূজো কালীপূজো ছট পূজো সেখানে মানুষের সমাগম কি করে হলো? আমরা বারবার করে প্রতিশ্রুতি দিলাম প্রশাসনকে যে আমরা পদযাত্রা করতে চাই কোভিড বিধি মেনে সব রকমের নিয়ম মেনে দূরত্ব মেনে স্যানিটাইজার মেনে মাস্ক মেনে আমরা করতে চাই। আমাদের অধিকার দেওয়া হলো না। ত্রিপুরাকে কি বলবার, বাংলাকে কি বলবো? দেখুন ত্রিপুরার আরেক ভাইয়ের নাম বাংলা হয়ে যাচ্ছে, বাংলা ত্রিপুরা যমজ ভাইয়ের নাম হয়ে যাচ্ছে। পার্টি আলাদা, সরকার আলাদা, নাম আলাদা, কিন্তু চরিত্র এক। সমস্যাটাই জায়গাটা, এটা কেমন মানে আছে? আমি বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি কালকে, বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, আমাদের এই গণতান্ত্রিক অধিকার যেন কেড়ে নেওয়া না হয়। আমরা তো মার্চ করে পদযাত্রা করবার অধিকার তো আমাদের আছে। আমরা মারামারি করতে যাচ্ছি না, কিছুই না, পদযাত্রা করে বলতে যাচ্ছি যে ব্রিজটা যেন তাড়াতাড়ি নির্মাণ হয়, কারণ দু বছর ধরে সামান্য একটা ব্রিজ, কয়েক মিটারের একটা ব্রিজ নির্মিত হচ্ছে না, ফলে গোটা মুর্শিদাবাদে একটা ডিসলোকেশন হয়ে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে মুর্শিদাবাদের কাঁদি সাব ডিভিশন। কেন এটা হবে? এই সামান্য কাজ, এটা না উন্নয়নের সরকার, মামাটি মানুষের সরকার? দু বছর লেগে একটা ছোট্ট ব্রিজ করতে, আপনি আমাকে দায়িত্ব দিন ছ মাসে ব্রিজ করে দেখিয়ে দিব আপনাকে, ছ মাসে কি হচ্ছে এগুলো? আমরা বলতে যাচ্ছি আমাদের পদযাত্রা করতে দেওয়া হবে না, কি অপরাধ আমাদের? বাংলার মুখ্যমন্ত্রী তাই দৃষ্টি আকর্ষণ করেছি, আমি দেখব বাংলার মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করে আমাদেরকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে পদযাত্রা করার অনুমতি দেয় কি না দেয় আমি দেখতে চাই। মিড ডে মিলের চাল তো নতুন কিছু না, চুরি হবা পশ্চিমবঙ্গ রাজ্যটা তো চোরদের স্বর্গ রাজ্য, এখানে কি চুরি হয় না বলুন? পশ্চিমবঙ্গ মানে তো চোরদের রাজ্য, এখানে যা কিছু পঞ্চায়েত, যা কিছু প্রশাসন, যা কিছু প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানে দুর্নীতিটা নিয়ম হয়ে গেছে, দুর্নীতিটা ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গ সরকারের এটাই দক্ষতা যে দুর্নীতিকে পশ্চিমবঙ্গে আজ নিয়ম করে দেওয়া হয়েছে, দুর্নীতি ব্যতিক্রম নয়। তাই মিড ডে মিলের চাল যখন পাওয়া দরকার তখন পাই না, রান্না করা খাবার শিশুদের দেওয়া হয় না, যে শিশুর জন্য নির্দিষ্ট খাবার বরাদ্দ সেটা তাদের বাড়িতে দিয়ে দিলে শিশুর কোথা থেকে খাবার জুটবে? তাই স্বাভাবিকভাবেই এই পশ্চিমবঙ্গ জুড়ে এই দুর্নীতি, এই লুট, এই চুরি আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি। মানুষ যেন মনে করছে চুরি হওয়াটা নিয়ম, দুর্নীতিটা নিয়ম, তাই বলে লাভ নেই, এই জায়গায় মানুষ পৌঁছে গেছে। এবং এই চুরির অধিকার কার হাতে থাকবে? চুরির অধিকারের জন্য তৃণমূলের মধ্যে আজকে অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের মধ্যে সংঘর্ষ, কারণ চুরির অধিকার নিয়ে। লুটের মাল কার ভাগে যাবে, বুটির মালিক কে হবে, লুটের মালিক কে হবে, তার জন্য তৃণমূলের মধ্যে সংঘর্ষ, মারামারি, গোলাগুলি, তারপরে আস্থা অনাস্থার লড়াই শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিএসএফ গুলি কেন করেছে সেটা বিএসএফ জানে, তবে আমার একটা বক্তব্য যে বিএসএফকে 15 থেকে 50 কিলোমিটার বিএসএফ যে তার নিজের এলাকা বাড়াতে চাইছে সার্চ সিজারের জন্য, অর্থাৎ সার্চ করবার, গ্রেপ্তার করবার কার জন্য, পশ্চিমবঙ্গ সরকারের উচিত বিধানসভা ডেকে প্রস্তাব পাস করে তার বিরোধিতা করে কেন্দ্রের কাছে পাঠানো যে আমরা এই প্রস্তাব মানছি না। 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার বিএসএফের এলাকা যদি বাড়ানো হয় তাহলে বিএসএফের আওতায়, এলাকার আওতায় অনেক বড় এলাকা চলে আসবে। আর বিএসএফকে এই এলাকার মানুষ, বিশেষ করে আমার জেলার মানুষ বিএসএফকে ভরসা করে না, বিএসএফের উপরে তাদের অনেক অভিযোগ আছে। যদি 15 থেকে 20-25 কিলোমিটার বাড়ানো হয় তাহলে তাদের আরও সমস্যা বাড়বে বলে এলাকার মানুষের আশঙ্কা। সে কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জমা দাবি যে বিধানসভা ডেকে অতি সত্বর বিএসএফের এই ক্ষমতা বৃদ্ধি যাতে না করতে পারে, বিএসএফের যেমন আছে সেই জায়গায় যেন বিএসএফকে থাকতে বাধ্য করা হয়, তার জন্য সর্বসম্মতভাবে প্রস্তাব পেশ করে কেন্দ্রের কাছে পাঠানো উচিত, এটা আমার নিজের মত।